টেস্ট নয় পেসার মুস্তাফিজকে সীমিত ওভারের ক্রিকেটের জন্যই বেশি কার্যকর বোলার মনে করছেন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ শর ল্যাঙ্গবেল্ট আসন্ন টেস্টের জন্য সুযোগ পাওয়া পেসারদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন টাইগারদের এই প্রটিয়া কোচ আরিফ চৌধুরী জানাচ্ছেন আফগানিস্তান টেস্টের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ স্কোয়াডে স্পেশালিস্ট পেস বোলার তিনজন তাস্কিন আহমেদ আবুজায়দ রাহি আর এবাদত হোসেন টেস্ট ক্রিকেটে একেবারেই কম অভিজ্ঞতা তিনজনের এর মধ্যে রাহি তাস্কিন খেলেছেন মাত্র পাঁচটি টেস্ট আর এবাদত দুটি আফগান ব্যাটসম্যানদের বিপক্ষে অবশ্য এই পেস ইউনিটকেই বেশি আস্থাশীল মনে করেছে টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে টেস্ট ক্রিকেটের জন্য তাদের ফিটনেসটাও আশানুরূপ পরিচিত কন্ডিশনের সুযোগ পেলে তারা সবাই সেরা পারফরমেন্সটা দেবে বলেই আমার বিশ্বাস টেস্ট দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে নির্বাচকরা জানিয়েছিলেন ইঞ্জুরির কথা তবে নতুন পেস বোলিং কোচ শার ল্যাঙ্গেভেল্ট মোস্তাফিজকে টেস্টের চেয়ে শর্টার ভার্সন ক্রিকেটের জন্যই বেশি কার্যকরী ভাবছেন মুস্তাফিজকে নিয়ে আমরা অন্যভাবে চিন্তা করছি আসন্ন ট্রাইনেশন টি টোয়েন্টি এবং পরবর্তীতে ওয়ান ডে সিরিজগুলোর জন্য ওকে বেশি কাজ করতে হবে টেস্টে লম্বা সময় ধরে বোলিং করতে হয় ভেবেই তার উপর বাড়তি চাপ দেওয়া হয়নি মিরপুরে ড্রতে শেষ হয়েছে টাইগারদের দুদিনের প্র্যাকটিস ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে রোববার বিকেলে ম্যাচ ভেনু চট্টগ্রামে পৌঁছাবে বাংলাদেশ দল পাঁচ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু বাংলাদেশ আফগানিস্তান টেস্ট ম্যাচ আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা